চলছে ধান কাটা উৎসব। প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জের হাওরে কৃষকের ধান কাটলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতারা। বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রের নেতৃত্বে উপজেলার চানপাড়া হাওরে কৃষক জানু মিয়ার এক একর জমি ধান কেটে দিলেন নেতাকর্মীরা। ধান কাটা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় হবিগঞ্জ সহ দেশের প্রতিটি জেলায় কৃষকের ধান ঘরে না ওঠা পর্যন্ত কৃষক লীগের সদস্যরা মাঠে থাকবে বলে জানান কৃষক লীগ নেতারা। যতদিন পর্যন্ত কৃষকের ফসলে মাঠে কৃষকের ধান থাকবে, কৃষক লীগের নেতাকর্মীরা ততদিন মাঠে থাকবে। আমরা আশা করি হাওরে আমাদের উপজেলা কৃষক লীগের প্রত্যেকটি নেতাকর্মী হাওরে দ্রুততম সময় যাতে ধান কেটে দেয়, কৃষকের ধান কেটে দেয়। জেলায় এবছর 1,22,410 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।